ধনী হওয়ার আমলগুলো নিয়মিত করার মাধ্যমে একজন অভাবী দুঃখী মানুষ সচল ও সুখী মানুষে পরিণত হওয়া দিনের আলোর মতোই সত্য। শুধু চাই আল্লাহর প্রতি বিশ্বাস ও লেগে থেকে নিচের দোয়াসমূহের আমল করা, তবে অবশ্যই অলস হলে চলবে না, ধনী হওয়ার জন্য ইসলামিক জীবনযাপন করতে হবে। চলুন দেখে নিই ধনী হতে গেলে কি কি আমল করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য এমন একটি বিশেষ আমল সূরা ইখলাসের অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ শরীফ এবং দুই টাকার পয়সার এমন আমল নিয়ে হাজির হয়েছি যে যারাই এই আমলটি শুধুমাত্র একবার করে নিবে তাহলে তার কাছে ধন সম্পদের বস্তা চলে আসবে। তার কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যেখান থেকে কেউ কখনো কল্পনা করতে পারেনি। বন্ধুরা, আপনারা শুধু এই আমল অর্থাৎ সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ শরীফ এটির এবং দুই টাকার পয়সার আমলটি করে নিবেন, তাহলে এর থেকে আপনারা অনেক বেশি ধনী হয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন, ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলেই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এই আমলটি কোনো সাধারণ কোনো আমল নয়, বরং এটি বিশেষ এবং অনেক বেশি পাওয়ারফুল একটি আমল। যে ব্যক্তি এই পাওয়ারফুল আমলটি করবে সে ব্যক্তি অনেক দ্রুত ধনী হয়ে যাবে। তবে বন্ধুরা, এই আমলটি কিন্তু অনেক সহজ একটি আমল। এই আমলটি করতে আপনাদের খুব বেশি 3 থেকে 4 মিনিট সময় লাগবে। এত কম সময়ের মধ্যে আপনারা এই পাওয়ারফুল আমলটি করতে পারবেন। বন্ধুরা, এই আমলটি আপনাদের 2 দিন, 10 দিন, 10 দিন কিংবা এভাবে করতে হবে না, বরং এই আমলটি একদিনের একটি আমল। এই আমলটি আপনাদের শুধুমাত্র একদিনেই করতে হবে এবং এর দ্বারা আপনারা এই আমলের সকল ফজিলত অর্জন করতে পারবেন। আপনাদের বাসায়, আপনার ব্যবসায় অনেক অনেক বরকত চলে আসবে। যদি আপনাদের দোকান থাকে তাহলে আপনাদের দোকান অনেক বেশি চলতে থাকবে। আপনাদের বাসায়, আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যেখান থেকে আপনি কখনো কল্পনাও করতে পারেননি, অর্থাৎ আপনারা যেখান থেকে চিন্তাও করেননি যে এখান থেকেও কি ধন সম্পদ আসতে পারে, আমরা কি এভাবেই ধনী হতে পারি। তো বন্ধুরা, যেখান থেকে আপনারা চিন্তাও করেননি, এই আমলটি করার ফলে, এই সূরা ইখলাস ও 2 টাকার পয়সার আমলটি করার ফলে আপনারা ধনী হয়ে যাবেন, আপনারা কোটিপতি হয়ে যাবেন। তো বন্ধুরা, এই আমলটি আপনারা কিভাবে করবেন, এই আমলটি করার পুরো নিয়ম আমরা আপনাদের ভালো করে বলে দিব। আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং ভিডিওর শেষে আপনাদের জন্য অনেক সুন্দর একটি দোয়ার আয়োজন করা হয়েছে। তো আপনারা সেই দোয়ার মধ্যে অবশ্যই অংশগ্রহণ করবেন, এর থেকে আপনারা অনেক ফায়দা পেয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, এই আমলটি পুরুষ মহিলা সকলেই করতে পারবেন। অনেক সহজ একটি আমল, আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন, এবং এই আমলটি আপনারা যে কোনো দিন করতে পারেন। আপনারা আজ করুন, কালকে করুন, পরশু দিন করুন, যে কোনো দিন আপনারা এই আমলটি করতে পারবেন, এবং যে কোনো সময় আপনারা এই আমলটি করতে পারবেন। আপনারাও দিনেও চাইলে এই আমলটি করতে পারেন, রাতেও চাইলে করতে পারবেন। আপনারা ইচ্ছে করলে ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশায়ও এই আমলটি করতে পারবেন। তবে বন্ধুরা, এই আমলটি আপনাদের পাক সাফ হয়ে উজু করে করতে হবে, নাপাকি অবস্থায় উজু ছাড়া আপনারা এই আমলটি করবেন না। তো বন্ধুরা, এই আমলটি করার জন্য আপনারা কি করবেন, যদি আপনাদের উজু আগে থেকেই থাকে তাহলে খুব ভালো, আর যদি উজু করা না থাকে তাহলে আগে ভালো করে উজু করে নিবেন। উজু করার পর আপনারা 2 টাকার একটি পয়সা নেবেন। বন্ধুরা, এখানে আপনারা 2 টাকার পয়সা নিয়ে নেবেন, অর্থাৎ স্টিলের টাকাটা কাগজে নয়। নেওয়ার পর আপনারা সেই টাকাটি পবিত্র পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা একটি পাক সাফ জায়গায় বসে পড়ুন। আপনার ইচ্ছে করলে জায়নামাজেও বসতে পারেন, অথবা চাইলে জমিনেও বসতে পারেন, অথবা বিছানায় বসে পড়ুন। যে কোনো পাক সাফ জায়গায় আপনারা সোজা হাতে 2 টাকার পয়সা নিয়ে বসতে পারেন। এরপর আপনারা যে 2 টাকার পয়সাটি নিয়েছেন তা হাতের মধ্যে নিয়ে আপনারা আপনাদের হাত বন্ধ করে নেবেন। হাত মুষ্টি করার পর আপনারা এই আমলটি পাঠ করবেন। আপনারা সর্বপ্রথম 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদে পাক আপনারা যে কোনোটি পাঠ করতে পারেন। একটি দরুদ শরীফ আমরা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
বন্ধুরা, এটি হচ্ছে সবচেয়ে ছোট দরুদ শরীফ। আমরা আপনাদের আরেকবার পাঠ করে শোনাচ্ছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আপনারা এই দরুদটি পাঠ করতে পারেন অথবা আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। আপনারা শুধুমাত্র 11 বার এই দরুদ শরীফটি পাঠ করে নেবেন। এরপর আপনারা 41 বার সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি আপনারা 41 বার পাঠ করবেন। বন্ধুরা, আপনাদের মাথায় এই প্রশ্নটি অবশ্যই এসেছে যে প্রতিবার আপনাদের বিসমিল্লা পাঠ করতে হবে নাকি পাঠ করতে হবে না। তো বন্ধুরা, আপনাদের প্রতিবার বিসমিল্লা পাঠ করতে হবে না। আর যদি ভুলবশত বিসমিল্লা পড়ে নেন তাহলে এতে কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনারা বিসমিল্লা করতেও পারেন এবং নাও করতে পারেন। আপনারা শুধু সূরাটি 41 বার পাঠ করবেন। এই সূরাটি 41 বার পাঠ করার পর তারপর আপনারা এটি 41 বার পাঠ করবেন, ইয়া গানিউ ইয়া গানিউ। এরপর আপনারা শেষে আবার 11 বার দরুদ শরীফ পাঠ করে নিবেন। শেষে আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন, অর্থাৎ আপনাদের সর্বপ্রথম 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে, তারপরে আপনাদের 41 বার সূরা ইখলাস পাঠ করতে হবে, তারপর আপনাদের 41 বার ইয়া গানিও পাঠ করতে হবে, এবং শেষে আপনাদের 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আপনাদের শুধু ছোট্ট এই আমলটি করতে হবে। আমলটি করার পর আপনারা যে হাতের মধ্যে 2 টাকার পয়সাটি নিয়েছিলেন তার মুষ্টিবদ্ধ করা অবস্থায় তাতে ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পর আপনারা সেই 2 টাকার পয়সাটি কি করবেন? তো আমরা আপনাদের বলে দিই যে সেই 2 টাকার পয়সাটি আপনারা সদগা করে দিবেন, অর্থাৎ আপনারা সেই টাকাটি আপনার নিজের ব্যবহারের জন্য খরচ করতে পারবেন না, বরং কোনো গরিব অথবা কোনো ফকিরকে দিয়ে দিবেন। এবং এই আমলটি করার পর 7 দিনের মধ্যে সেই 2 টাকার পয়সাটি আপনাদের দান করে দিতে হবে। আসুন বন্ধুরা, এখন দোয়া করে নিই। এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়ালা আলী মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়ালা আলী মুহাম্মদ কামা বারেকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা যারা এই ভিডিওটি দেখেছেন তাদের মধ্যে যত সকল পবিত্র ইচ্ছা রয়েছে আল্লাহ পাক তা পূরণ করুন। যারা চিন্তিত আছেন আল্লাহ পাক তাদের চিন্তা দূর করে দিন। যারা দরিদ্র রয়েছেন আল্লাহ পাক তাদের দারিদ্রতা দূর করুন, তাদেরকে অনেক বেশি ধন সম্পদ দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়া দৈনিক 1000 বার পাঠ করে আল্লাহ চাইলেই তো সেই অল্প দিনেই ধনী হয়ে যেতে পারে। জুমার নামাজের পর যদি 70 বার পাঠ করে তবে সপ্তাহ দিনেই আল্লাহ চাইলেই তার আত্মিক অবস্থার পরিবর্তন করতে পারে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ফাগানিনি বিফাদলিকা আম্মান সিওয়াক মিরখাত। যারা ধারগ্রস্ত রয়েছে আল্লাহ পাক তাদের ধার থেকে নাজাত দান করুন। যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাদের সুস্থ করে দিন। সকলে কমেন্ট বক্সে লিখুন আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।